এখানে আলোকদা এটা পেঁয়াজ কেটে চিকেন রান্ধবা লাগি এটা নয়া ডিজাইনের পেঁয়াজ কটা হচ্ছে চিকেন রান্ধবা এটা নিয়ে কাটন তাও অলগা কাটন পেঁয়াজ কাটছন যে আজ টুডে স্পেশাল চিকেন চিকেন কাটে চিকেন চিকেন কষা ধোয়া সাইড বেতলার মাংস চিকেন হেসে পেঁয়াজ দেখে আর পেঁয়াজ দরকার পড়ে আমার সরা যাই যাবো তোর দাদি কেভর অদা দাদা এটা কাটুছ যে কাটি নি হবা পাঁচ টিকে ওদরে দিও এরা করে গে গরম করলে এটা এখন তেল টিকে দিলে গরম হলা বলে খালি কষবা আজ খালি চিকেন কষবে খালি কাঁ গরম আমার চিজার গুলা বহু কেতরা করি দিছন রে আউ চিনি তবে নহে চিনি চুনা কাকা দিয়ে দেছন এটা মাল লোকজন দুইটা রান্ধা লাগিল সেমনে রাঁধি রাঁধি বলছে সেমনে কা সেমনে খেয়ে দিলে সেমনে তথা কে এটা 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 হেমদস্তানে আছে এটা হ্যাঁ এটা ভুসুঙা পথর বি আছে দেবো বলে এটা লেসুন কে দিয়ে দিলে মরচি দিয়ে দিলে ভালি লাগলে সুরজনি জাইন খ আই আমার সিক্স প্যাক দেখে দেখে কি এটা পুরা চিকেন রান্না হচ্ছে গাড়ি গাড়ি দেবো টিকে মেরুন কালার হওয়া যাকর ইয়ে করব অদা গাড়িকে পকে দেবো অদা লেসুন মরচি তেল এসব দিয়া হয়েছে টেস্টটা কমাই দিছন আর ওইটা সে দিয়ে দিছন কিছু হবার নেই তো হবার নেই কিছু নিঃশ্বাস দিয়ে দিলে আর নয়া ডিজাইনটা রান্না রাঁধুছন কেনা রাঁধুছন যে লেসুন মিরচা আর আগে হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো মশলা তৈরি করছেন এটা মিট মশলাটা গোটে প্যাকেট দিয়ে দিলে এইথিকা পানি দেখি দৌছেন জিরা জিরা দৌছেন তারপরে দেবে হলদি হলদা টিকে বেশি নেই ঠিক চিকেন যেতে হয়েছে ঠিক জানি কি হলদি টিকে দেবো ঠিক আছে হলদি দিলে হলদি দিলে আবার প্রায় হলদি আইয়া ভালো লাগে এনে দিলে এটা গরম মশলা গোটে প্যাকেট অদা পাঁচ টাকা প্যাকেটে বেশি বেশি মিঠা নাকি জলবা ঠিক অল্প মিঠা দেবো টিকে দেখো জাস্ট জানি কি মিঠা দেবো গরম লাগুছে কেটে গদি উঠে কাঁ করবো নি রাঁধলে নি চলে বেশি মির্জা দিলে জবা হলে খাই খাওয়া নি পারা তো চিকেন বেকার হইবা খাই গেলে আসছি বহু টেস্ট আছে চিকেন রাঁধি মনে যে এটা হচ্ছেন সুরজ বাবু এখানে কাঁ পাউডার দিল ধনিয়া পাউডার দিয়ে দিলে চিকেন থেকে এটা এখানে চাললা তাঁকর গব্বা এখানে গপে গপকে রাইন দেবে চাঁদ যেটা খাওয়াতে খালি বসি বসি এটা লাগবা যে কহনি
দিদি আমার পড়োশি গুলো, এটা পড়োশির ঘরে এটা এখানে সব দিয়ে সারলে আসলে বসুন আপাতত টিকে দিয়ে দিচ্ছ জুড়ে গেতে। এটা মশলাটা এখানে পানি টিকে দিয়ে ইয়ে করে দিচ্ছন, গলি দিচ্ছন। এটি ননভেজ পেস্ট টিকে পকাই দিচ্ছন। এটা মশলাটা দিয়ে দিলে এখানে সলমান খান তো গেম খেলবার গেম খেলবার ফার্স্ট প্রাইজ গেমকে বদলে আমি খেলি 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 গুটে পাইলাম। মশলা কেন কেন যাবা, দুই কিলো মাংস এক নম্বর মশলা বলছে পুরা টেস্ট লাগছে, মানে লাগবা আও স্মেল জানা বলছে টেস্ট লাগবা বলি আও কাজ করবো নাকে স্মেল নি পাইবার নাকটা ছুটি দিয়েছে। চিকেনটা এখানে বাহার করছো, জানো ওই চিকেন মস্ত কাটছি, সে ভাল কাটছি সয়াড়া রঙ ফুল কইখানে কাটবার আগে কাটি দিয়ে যাবার জানি বল পুরা মাংস মস্ত লাগছে পুরা মাংস মানে ছাল মাংস খালি রুমাকে সে গরম পানি করে পুড়ে কি দেখুন চিকেনটা এটা মশলা পাক হচ্ছে তার লাগে এটা এখানে দেওয়া যাবা মশলাটা এই সরি চিকেনটা দুই কিলো মাংস অছু পাঁচ লোক হাড়ি যাবা বহুত হার হার সঙ্গে হার দরকার নাহলে ভালো লাগে। চিকেন ঘটা যে মশলা সঙ্গে পাক করা যায় সেটা ওটা ঠিক মশলা মিশিয়ে যাবে ঢাপি দেবো ভালসে ঢাপি দেবো আসেন একে মেয়ে যা এটা টিকে ওটা ঢাপি দেবো এই ঘাঁটি দেবো ঢাকা চালিছে আও ধোয়া সোফা বলে ওটা আও ওটা ছোট পড়ে মাংস খুব হইলা এখানে একদম লাভ পর্যন্ত পাক হয়ে যাচ্ছে চিকেন একদম লাভ পর্যন্ত পৌঁছে গেছে আসেনি কোহাব যে পছে পেঁয়াজটা জ্বলুছে পেঁয়াজটা জ্বলুছে বলবো না মির্চা দিয়ে দেবো আউ লাল নি রে কাঁলা চিকেনটা তো হো খায়মা আও বলে কল শুয়েমা না ঢাপি দেলে কাঁ করবো আমার চিকেন হেই আসলা না এ বয় এ বয় এ বয় এ বয় নুয়ে হয়ে সে হাসু জানি রে খাই বসলেন আলোক দা কি বা মাল আনলে খাইমা সুচ খাবার লাগে এটা অনা হচ্ছে এটা আমার ফটোগ্রাফার লাগিছন ফটো খিচবার লাগে
¡Ah, vale, ir a la cocina! 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 ¡Ah, vale, ir a la cocina!